বসার জায়গাটা যেমন কষ্টের, ঢোকার জায়গাটা আরো কষ্টের। এই হচ্ছে মেডিকেল লেক। হালকা করে দেখে ভেতরে ঢুকে গেল, কিছু বলল না। ভীষণ রোমাঞ্চকর জায়গা। সামনে মেঘ করেছে, মেঘের ভেতর ঢুকে যাচ্ছি আমরা। দার্জিলিং এর বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমরা মিরিকের বাস ধরব। বলছে সব জায়গার বাস পাওয়া যায়, রা বাংলা, সিকিম, পেলিং, গ্যাংটক, কিন্তু মিরিকের বাস পেলাম না এখান থেকে। আমি এই শেয়ার কার করে মিরিকে যাব। মিরিকের জন্য দার্জিলিং থেকে মিরিকের ভাড়া নেবে মাত্র 200 রুপিস, 200 টাকা পার হেড। ও, বসার জায়গাটা যেমন কষ্টের, ঢোকার জায়গাটা আরও কষ্টের। এই এই পেছনের সিটটা অর্ধেক করে একটুখানি খুলে দেওয়া হয়, তারপরে ওই পা টপকে টপকে ঢুকতে হয়। কী যে কষ্ট, মানে পা নিচে ফেলতে গিয়ে এর তার গায়ে পড়ে যাচ্ছে, এই রকম অবস্থা। আর বসার জায়গাটা পুরো চাপাচাপি। যাই হোক, চলে যাব। ওফ, কি কষ্ট করে বেরোতে হচ্ছে ওরে বাবা। প্রদীপের বোধহয় খুব জোরে পেয়েছে, যার জন্য ছুট লাগিয়েছে। পাবারই কথা, 44 কিলোমিটার রাস্তা, ঘন্টা দুয়েক সময় লাগে। এখন আমরা মাঝপথে বলতে গেলে, তাই মাঝপথে একটু জিরিয়ে নেওয়া আর নিজেকে একটু হালকা করে নেওয়া। এই 44 কিলোমিটার রাস্তা যেতে গেলে পরে তো পেতেই পারে। এই পেছনে দেখা যাচ্ছে লেক, এই হচ্ছে মেডিকেল লেক। এই লেকের সামনে দাঁড়িয়ে আছি, এখন আমরা দার্জিলিং থেকে চলে এসেছি পুরো মিরিকে। মিরিকের লেক, এখানকার ওয়েদার, এখানকার পরিবেশটা সত্যি অন্যরকম একেবারে দার্জিলিংয়ের থেকে। অনেকক্ষণ খোঁজার পর শেষ পর্যন্ত হোটেল অন্নপূর্ণাতে ঢুকলাম। হোটেল অন্নপূর্ণাতে যেই রুমগুলো আমরা দেখেছি সেগুলো 1500 টাকা করে ভাড়া আছে। রুম থেকে বাইরে লেকটা দেখা যাচ্ছে পুরোটাই। জানলাটা খুলে দিই, এখান থেকে লেকটা পুরোটা দেখা যায়। মিরিকেও মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। বৃষ্টি হলেও আমাদের এই জায়গাটা থেকে ভিউটা কিন্তু একেবারে অসাধারণ লাগবে, একেবারে খুব সুন্দর। মিরিকের পার্কে ঢুকলাম। মিরিকের পার্কে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হলো, মাথা পিছু 20 টাকা। অন্নপূর্ণা হোটেল লেকের একেবারে কাছে, কাছে বললেও ভুল হবে, বলা যায় লেকের পারে। মিরিকের লেকে এখন বোটিং বন্ধ আছে, কিছুক্ষণ আগে পর্যন্ত বোটিং হচ্ছিল এখানে। সম্ভবত আকাশে মেঘ দেখার পরেই বোটিংটা বন্ধ করে দিয়েছে। মিরিকের লেকের ওপর একটা ব্রিজ আছে এপার থেকে ওপারে যাবার জন্য, তো সেখানে আড্ডা মারা যায়। প্লাস হচ্ছে ওপাশে গেলে পরে, ওপারে গেলে পরে সেখানে হর্স রাইডিং করা যায়, অনেক ঘোড়া আছে, সেখানে হর্স রাইডিং করা যায়। আমি হর্স রাইডিং করব না, আমরা তো শুধু, আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা। মিরিকের লেকের ধারে হর্স রাইডিং করতে 100 টাকা করে লাগে। মিরিকের লেকের ধার ধরে ঝাউবনের ভেতর দিয়ে, ঝাউবন না, এটা পাইনবন, পাইনবনের ভেতর দিয়ে পাথুরের রাস্তা ধরে হেঁটে চলেছি। আকাশে মেঘ করেছে, এখানে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এবার আমাদের হোটেলে ফিরে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, নইলে ওয়াটারপ্রুফ আনিনি, পুরো ভিজতে হবে। কিন্তু এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গাটা। এই পাইন বনের ভেতর দিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে আড্ডা মারা যায়। মিরিকের লেকের গায়েই একটা মন্দির আছে, সেখানে কোন কোন দেবতার বসবাস চলুন দেখে নেওয়া যাক। অনেকটা পাহাড়ের ওপরের দিকে উঠতে হবে, যদিও সিঁড়ি করা আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু সিঁড়ি কিন্তু অনেক। যদি আপনি হাঁটতে না পারেন তাহলে এখানে গাড়ি করে নিতে পারেন, এখানকার ট্যাক্সিওয়ালারা আপনাদের
সাইট সিং করানোর জন্য অবশ্যই এই মন্দিরে নিয়ে আসবে। আর তারা একটু ঘুরপথে এসে গাড়ি দাঁড় করায় মন্দিরের ঠিক সামনে, যেখানে বেশি হাঁটতে হবে না আমাদের মতন। আচ্ছা, ইসকে উপর, আচ্ছা আচ্ছা। ভেবেছিলাম সিঁড়ি বোধ হয় শেষ হলো, কিন্তু এখনো শেষ হয়নি। এবার আমি ছুটে ছুটে ওপরের দিকে উঠছি। সিঁড়ির যদিও খাড়াই খুব একটা বেশি নেই, একেবারে ঢাল আছে খুব ভালো। এখানে আমি ছুটে ছুটে ওপরের দিকে উঠে গেলাম। অনেকটাই সিঁড়ি, এতটা সিঁড়ি হবে ভাবতে পারিনি। দেবী মায়ের মন্দির আছে এখানে, মিরিক লেকের কাছে, মা বৈষ্ণদেবী। ভেতরটা এখন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, সন্ধে হয়ে এসছে। শুধু একটা প্রদীপ জ্বলছে, এপাশে ওপাশেও সিঁড়ি উঠে গেছে, মন্দির আরও আছে, এখানেও মন্দির আছে। প্রদীপ চলে আয়, ওপরে আরও আছে। নিচ থেকে অলরেডি অনেক সিঁড়ি টপকে তারপর এখানে এসেছি, আর এখান থেকে আরও ওপরে যেতে হবে। লোকজন নেই, মানুষজন নেই, এখন সন্ধে হয়ে এসছে। কিছু মুরগি দেখি ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। সব বন মুরগি দেখা যাচ্ছে, এরা এখানে ঘুরে বেড়াচ্ছে, সব বন মুরগি। ওই যে ওপরে সব ছুটে বেড়াচ্ছে বন মুরগি। মায়ের মন্দির এই আমরা এসেছি, এখনো অনেক সিঁড়ি আছে, ওপরে বোধ হয় আরো মন্দির আছে। আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওপরে আরো, যেন এই সিঁড়ির শেষ কথা আমি জানি না। মনে হচ্ছে এইখানটাই শেষ, এখানেই শেষ। দিকে লেকের পাশে মেঘ নেমে এসেছে, একেবারে মেঘ নিচে নেমে এসছে। মেঘ আস্তে আস্তে ধোঁয়ার মতন লেকের মধ্যে যেমন ঢুকছে, তেমন পাইনবনে ঢুকছে। আমরা পাইনবনে ছিলাম, সেখানে ঢুকছে আস্তে আস্তে। মিরিকের পুরো গোটা শহরটা, এখন কটা বাজে? এখন বাজে মাত্র 5টা। এই 5টার সময় গোটা শহরটাকে মেঘ পুরো ঢেকে ফেলেছে। মিরিক থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা। পরের দিন সকালে আমরা ঘুরে দেখলাম মিরিকের মনেস্ট্রি এবং মিরিকের জঙ্গল। এখন আছি মিরিকে, একটা ফরেস্টের ভেতরে ঢুকেছি, জঙ্গলের ভেতর। চারিদিকে জঙ্গল আর জঙ্গল এই জায়গাটায়, আর কানে আসছে শুধুমাত্র ঝিঝির ডাক, বিভিন্ন রকমের ঝিঝির ডাক কানে আসছে। যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন, যারা শান্তিপ্রিয় জায়গা পছন্দ করেন, তাহলে বলবো মিরিক তার জন্য সেরা জায়গা হতে পারে। এক হচ্ছে লেক, এখানে জঙ্গল আছে, একটা মনেস্ট্রি আছে। কালকে গিয়েছিলাম ওখানে একটা দেবী মায়ের দর্শন করতে, অনেক সিঁড়ি টপকে তারপর ওখানে যেতে হয়। গাড়িতেও যাওয়া যায়, কিছুটা সামনে নিয়ে যাবে গাড়ি, কিন্তু আসল মেন পথ দিয়ে যেতে গেলে পরে তাহলে সিঁড়ি বেয়ে উঠতে হয় ওখানে। আর এখানে পুরো জঙ্গল, জঙ্গলের ভেতরে ফরেস্টের একটা দেখছি রুম আছে, বাংলো টাইপ। তো এটা লোকজন নেই, তাই আমরা জানতে পারছি না যে এইখানে আদৌ কি হয়। একটা অ্যাডভেঞ্চার, পাহাড়ি রাস্তা বেয়ে জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে, দূরে ওই রেস্ট হাউসটা দেখা যাচ্ছে।
কিন্তু অনেকটা রাস্তা পার করে যেতে হয় ওখানে, সেই রাস্তা ধরে আমরা চলেছি। বিভিন্ন রকম পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক তো অল টাইম কানে লেগে আছে। পাহাড়ে এলে পরে কানে ঝিঝি পোকার ডাকটা থাকবে, বিশেষ করে জঙ্গল এলাকা, তো গাছের ওপর থেকে আওয়াজগুলো ভেসে আসে। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিশাল বড় রেস্ট হাউস মনে হচ্ছে এটা, অনেকগুলো রুম দেখা যাচ্ছে। মানুষজন আছে কিনা জানা নেই, তালা দেওয়া গেটে। এই হচ্ছে রেস্ট হাউস। মনে হচ্ছে ভেতরে লোক আছে, যাই হোক কাউকে দেখতে পারছি না। ভেতর দিক থেকে তালা দেওয়া আছে, না একটা গেট খোলাও আছে, ভেতর দিক থেকে বন্ধ, ঢোকা যায় কিন্তু উইদাউট পারমিশন ঢোকাটা ঠিক হবে না। যাক, এবার আমরা ফিরে যাব। কেউ একজন উঁকি মারলো জানলা দিয়ে, হালকা করে দেখে ভেতরে ঢুকে গেল, কিছু বলল না। ভীষণ রোমাঞ্চকর জায়গা, একটু ভয় ভয় করছে, কারণ ভয় তো প্রত্যেকটা মানুষের ভেতরেই থাকে, জায়গা অনুযায়ী সেটা বেরিয়ে আসে। তো আমারও এখন সেরকম একটু লাগছে, বিশেষ করে কেউ একজন উঁকি মারলো কিন্তু কথা বললো না, মাথাটা এক ঝলকে একটুখানি দেখলাম তারপর ঢুকে গেল। না এবার আমরা যাব। প্রদীপ প্রদীপ তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি যেতে হবে, কিছু একটা না কিছু একটা কেউ একজন। এখন সকাল 10:55, আমরা অন্নপূর্ণা হোটেল থেকে বেরোচ্ছি। এখন অন্নপূর্ণা হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম, মিরিক থেকে এখন আমরা বেরোচ্ছি। আজকে এখন যাব শিলিগুড়ি, শিলিগুড়িতেও আজকে থাকবো আমরা। আমি আর প্রদীপ বেরিয়ে গেছি, এখন এই শেয়ার কার ধরবো, শেয়ার কারে করে শিলিগুড়ি আমরা যাব। এই হচ্ছে আমাদের শেয়ার কার, এই এই গাড়িতেই যাওয়া হয় শিলিগুড়িতে। তো এখান থেকে আমরা বেরোবো, 200 টাকা পার হেড পড়বে শিলিগুড়ি পর্যন্ত। গাড়িতে বসে গেছি 3000 বন্ধু মিরিক থেকে গাড়িতে, ওই গাড়িটা আমরা দেখেছিলাম, ওই গাড়িটা এখন যাবে না আমাদের জন্য, অন্য একটা গাড়িতে বোলেরোতে তুলে দিল। তো এই বোলেরোতে করে আমি সামনের সিটে বসেছি, যেহেতু আমি ভিডিও করব, আর প্রদীপ ওই সেকেন্ড সিটিংয়ে বসে যায়। হাত দেখা প্রদীপ, কোথায়? হ্যাঁ নিজেকে দেখা একটু, ঠিক আছে? আমরা এবার রানিং অন দ্য ওয়ে। তো পাহাড়ের পাট এখানে চুকে গেল, আর মিরিক থেকে শিলিগুড়ির রাস্তাটা আরও সুন্দর। ইহা সে টি গার্ডেন দেখ পাঙ্গে না যাতে যাতে। হ্যাঁ
তো দার্জিলিংয়ে আসার সময় মানে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসার সময় আমরা টি গার্ডেন সেইভাবে দেখিনি, কিন্তু আমি যতদূর জানি যে মিরিক থেকে শিলিগুড়ির যে রুটটা আছে সেখানে কিন্তু অনেক টি গার্ডেন দেখা যায়। তো যাবার সময় আমরা টি গার্ডেন দেখব, ছবি তুলব, আর কি বলবো, যাওয়া যাক। দুজনেই আছি আপাতত গাড়িতে, তারপরে মাঝ রাস্তা থেকে কে কে ওঠে কারা ওঠে দেখা যাক। টাটা। সামনে মেঘ করেছে, মেঘের ভেতর ঢুকে যাচ্ছি আমরা। মিরিক থেকে শিলিগুড়ির দূরত্ব 48 কিলোমিটার। এই 48 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে ম্যাক্সিমাম 2 ঘন্টা, আর এই 2 ঘন্টা সময় কিভাবে কেটে যাবে বোঝাই যায় না। এনজেপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার 3টে রাস্তা, একটা সেবক হয়ে, একটা কার্শিয়াং হয়ে, আর অন্যটা মিরিক হয়ে। মিরিক হয়ে যদিও সময়টা অনেক বেশি লাগে, যার জন্য কোনো ড্রাইভার এখানে আসতে চায় না, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। ড্রাইভাররা এখান দিয়ে যায়, কিন্তু রেটটা একটু বেশি নেয়, একটু বেশি নিক। তবুও এই রাস্তাটা দিয়ে যদি একবার যেতে পারেন বা ফেরার পথে যদি এখান দিয়ে ফিরতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। দুপাশে চা বাগান সাজানো আর পাহাড়ের গায়ে মেঘের খেলা মিরিকেই দেখা যায়, অন্য কোনো রুটে আমার চোখে অন্তত পড়েনি।